ডিজিটাল মাধ্যম হচ্ছে টু ডাইমেনশন, এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আর বই হচ্ছে থ্রি ডাইমেনশন। একটা জিনিস যখন আপনি হাতে নিয়ে পড়ছেন, এই যে ওজনটা ধরে রেখেছেন, এইটার কারণেও আপনার এই জিনিসটা যা পড়ছেন বেশি মনে থাকবে। মানে আপনি একটা ডিজিটাল মেধে পড়লে যদি ছয় মাস মনে রাখতে পারেন, এই জিনিসটা হাতে নিয়ে যদি ওই একই জিনিস পড়েন এটা এক বছর মনে থাকবে। এই কারণে আমি এই ডিজিটাল যুগেও মানুষকে অ্যানালগ যুগের মতো বই পড়তে হচ্ছে, কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা মানুষের উচিত, আরে ভাই বিশ্বের সেরা ব্যবসায়ী যিনি বিল গেটস, তিনি বলছেন আমি প্রতি সপ্তাহে একটা বই পড়ি, বছরে 50টা বই পড়ি। আমি যদি বলি ওয়ারেন বাফেট, তিনি বলছেন আমি বই পড়ি। আসেন মার্ক জুকারবার্গের আগে আরেকটা তথ্য দেই, এই যে পেপসিকোলার গ্লোবালি যিনি সিও ইন্দ্রানুই, ভারতীয় একজন মেয়ে, তিনি বলছেন আমি প্রতিদিন আধ ঘন্টা বই পড়ি। কখন পড়েন ম্যাডাম? বলছে অফিসে যাওয়ার সময় গাড়িতে বসে পড়ি, আসার সময় গাড়িতে বসে পড়ি। ইভেন আমি এখন জিজ্ঞেস করে অনেকে বলে কী বলেন ভাই, আমিও তো পড়ি, আমি ফেসবুকে বসেছিলাম। আরে ভাই ফেসবুক যিনি আবিষ্কার করছে মার্ক জুকারবার্গ, তিনি প্রতি 15 দিন একটা বই পড়েন। তাহলে এরা বই পড়ছে কেন? কারণ তারা, এরা এক সবগুলো কিন্তু ড্রপ আউট, এরা একটারও ডিগ্রি নাই, কিন্তু এরা এই সারা বিশ্বের সেরা ডিগ্রিধারীকে তাদের প্রতিষ্ঠান চাকরি দিয়ে বসে রাখছে। এই এত লোককে চালাচ্ছে কী করে? জাস্ট নতুন নতুন বই পড়ছে, নতুন নতুন বিদ্যা। আমাদের অধিকাংশ মানুষের এই বই পড়ার অভ্যাসটা নাই। প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেক দিন অন্তত 2 পৃষ্ঠা বই পড়া। 2 পৃষ্ঠা আমি এটা বলি স্যার কোনো ব্যাপারই না, এটা যে কোনো জায়গায় পড়া সম্ভব। বিদেশে আমি গিয়েছি, ইউরোপ আমেরিকা যাওয়ার সুযোগ হয়েছে, ট্রেনে ওঠেই তারা বসার জায়গার অপেক্ষা করেন। আপনিও নিশ্চয়ই এরকম দৃশ্য বহুত দেখেছেন, ব্যাগ থেকে একটা বই বের করছে, সুন্দর গাড়ির দুলছে, বই পড়ছে, জায়গা মতো এসে বইটা বন্ধ করে ব্যাগে ঢুকে নেমে অফিসে চলে যাচ্ছে, যাওয়ার পথে বই পড়ে, আসার পথে বই পড়ে। বিদেশে একটা কমন দৃশ্য, আমাদের দেশে কে বই পড়ছে লাস্ট কবে জিজ্ঞেস করেন? পড়ে নাই। ডিজিটাল যুগে একেবারে উস্তাদ হয়ে গেছে, লাইক ফেসবুক কমেন্টস টমেন্টসকে ফাড়াই দিচ্ছে, বই পড়ার ইয়ে নেই। আরেকটা জিনিস আমাদের নাই, সেটা হচ্ছে প্রশিক্ষণ নেওয়ার কোনো মানসিকতা নেই। সবাই আমরা বেশি বুঝি, আমরা বেশি বোঝাটা দোষের না, আমরা অনেক জ্ঞানী, অনেক মেধাবী, বাঙালির অনেক যোগ্যতা আছে, কিন্তু নতুন কিছু শিখতে হবে তো ভাই। যে যে কাজটা করছে, যে কাজটাকে সে তার ধ্যান হিসেবে নিয়েছে, যোগ্যতা হিসেবে নিয়েছে, তার কাছে সে জিনিসটা শেখাটা কোনো দোষের কিছু নাই। আমি বাংলাদেশের একজন ব্যস্ততম ট্রেনার, বিশ্বাস করেন আমি প্রতি 3 মাসে এখনও অন্তত 1 দিন ট্রেনিং করি অন্য যে কোনো ট্রেনারের। না অ্যাবসলিউটলি, কারণ আমি ট্রেনিংয়ে অ্যাটেন্ড করি কেন? নতুন কিছু শেখার জন্য। আমার মানে অ্যাবসলিউটলি, কারণ আপনি যে শুরুতে যে কথাটা বললেন সাকিব আল হাসান, তারও তো ট্রেনার আছে। এক্স্যাক্টলি, সো তার, সে তো সব অলরাউন্ডার হওয়ার পরে তার লাগবে, হওয়ার পরে তার লাগবে, কোচ লাগবে। আমাদের দেশে মানসিকতা নাই, এই মানসিকতা নাই। কিন্তু দেখেন যারা কোচকে বিশ্বাস করে তারাই দেখেন সফল হচ্ছে। যেমন আপনি, আপনাকে বিশ্বাস করে দেশে 100,000 মানুষ, এখন 100,000 তরুণ, দেখেন তাদের লাভ ছাড়া ক্ষতি হচ্ছে? আপনার সান্নিধ্যে তাদের কি কোনো ক্ষতি হচ্ছে? হয় তা মানে কিছু না হলেও অ্যাটলিস্ট উপরে একটু হলে উঠেছে। এই আপনার সান্নিধ্যে কেউ কিন্তু 1 ফুটও বলতে পারবে না, ব্লেম দিতে পারবে না যে এখানে বিন্দুবার ক্ষতি হয়েছে, বরং লাভ হয়েছে। এবং সে যতটা লেগে থাকবে তত উপরের দিকে আসবে। আপনি যে কাজটা করছেন, বিভিন্ন লাইনের এক্সপার্টদেরকে ডেকে নিয়ে আসছেন, এই অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানে বিভিন্ন এক্সপার্টরা আসছে, এই এক্সপার্টগুলোর সন্ধান পেতেই তো আমাদের দেশে 100,000 তরুণের দিন চলে যেত। সেখানে একটা জায়গায় বসে পাচ্ছে যে প্রতিদিন ভাই তুমি একটা নির্ধারিত সময়ে নির্ধারিত একটা জায়গায় দেখো, তুমি অনেক কিছু এক জায়গায় পেয়ে যাবা। এইটা কে করে দিচ্ছে বলেন? এই কাজগুলো, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, নতুন নতুন কৌশল শিখতে হবে।